আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে আছে রিয়েলমি বাডস কিউ। আজকের ভিডিওতে আমি এই জিনিসটি আপনাদের সাথে রিভিউ করে দেখাবো। বাংলাদেশের বাজারে রিয়েলমি বাডস কিউ এর প্রাইস ধরা হয়েছে মাত্র 2000 টাকা। তো এই বাজেটে রিয়েলমি আসলে এই ডিভাইসটিতে কী কী অফার করছে সেই জিনিসগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। এই ইয়ারবাডসটি আমাদের কাছে পাঠিয়েছে বিসমিল্লা মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ। তো তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং শপ অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে চেক করতে পারেন। চলুন তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই দেখে আসি কী কী থাকছে এই ইয়ারবাডসটির বক্সের সাথে। বক্সটি খুললে পেয়ে যাবেন ডিম্বাকৃতির এই চার্জিং কেসটি, যার ভেতরে থাকবে দুটি ইয়ারবাডস, একটি চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল গাইড। সেই সাথে দেওয়া হয়েছে 2 জোড়া এক্সট্রা সিলিকন টিপস। রিয়েলমি বাডস কিউ এই ইয়ারবাডসটি ডিজাইন করেছে জোস লেভি। ডিজাইন সম্পর্কে বলতে গেলে, এর চার্জিং কেসটি সাইজে খুবই ছোট এবং হ্যান্ডি। এটি ম্যাট ফিনিশ হওয়ায় একটু পিচ্ছিল অনুভব করবেন, তাই সাবধানে নাড়াচাড়া করবেন, নয়তো হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সাইজে ছোট হওয়ায় যে কোনোভাবে একে ক্যারি করা খুব সহজ। চার্জিং কেসের উপরের দিকে রিয়েলমির ব্র্যান্ডিংটা ভালোই দেখা যায়। এবারে কথা বলা যাক এর বাডস দুটি নিয়ে। রিয়েলমি বাডস কিউ এর বাডস দুটি খুবই ছোট এবং খুবই লাইট ওয়েট, কানের সাথে খুব ইজিলি ফিট হয়ে যায়। সত্যি বলতে এগুলো এতটাই লাইট ওয়েট যে প্রথমবার হাতে নিলে আপনি টাস্কি খেয়ে যাবেন। ওভারঅল ইউজে কোনো প্রকার সমস্যা ফেস করবেন না, এমনকি কানের ভিতরে কোনো ব্যথা অনুভব হবে না। এবারে কথা বলবো এই ইয়ারবাডসটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। আমার কাছে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে। যারা একটু বেজ লাভার আছেন, তারা ইয়ারবাডসটি নিয়ে টুকটাক গান শোনায় খুব ভালো মজা পাবেন, কারণ এর যে বেজ কোয়ালিটি আছে খুবই ভালো এবং এর যে সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। তবে যারা একটু লাউড সাউন্ড পছন্দ করেন, তারা আহামরি তেমন একটা মজা এই ইয়ারবাডসগুলোতে পাবেন না, কারণ এই ইয়ারবাডসগুলো বেশি একটা লাউড না। তাই যারা একটু বেজ লাভার আছেন, তাদেরকে আমি ইয়ারবাডসটা সাপোর্ট করব। তবে যারা একটু লাউড সাউন্ড পছন্দ করেন, তারা এটা দিয়ে আহামরি তেমন একটা ফিল পাবেন না। বাডসগুলোতে ফুল ভলিউমে গান শুনে এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পেয়েছি। এর বেস, টিউন এবং ভোকাল সেপারেশন খুব ভালো ছিল, কোনো প্রকার সাউন্ড ডিস্ট্রাকশন লক্ষ্য করিনি। প্যাকেটের গায়ে 190 ms আলট্রা লো লেটেন্সি লেখা থাকলেও গেমিংয়ে আমি যথেষ্ট লেটেন্সি পেয়েছি, তাই এর গেমিং পারফরমেন্স নিয়ে কিছু বলতে চাই না। একবার ফুল চার্জিংয়ে এই ইয়ারবাডসগুলো থেকে আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো। আর এর যে চার্জিং কেসটি রয়েছে, এটাকে একবার ফুল চার্জ করলে এই চার্জিং কেস দিয়ে ইয়ারবাডসগুলোকে প্রায় 4 থেকে 5 বারের মতো চার্জ করে নেওয়া যায়। তো সব মিলিয়ে এই ইয়ারবাডসগুলো থেকে কিন্তু আপনি প্রতিদিন প্রায় 15 থেকে 16 ঘন্টার মতো একটি ব্যাকআপ পাচ্ছেন। এই ধরনের একটি ইয়ারবাডস থেকে 15 থেকে 16 ঘন্টার মতো ব্যাকআপ, এটা আসলে খারাপ বলা যায় না। ওভারঅল বলতে গেলে রিয়েলমি বাডস কিউ এই ডিভাইসটি আমার কাছে মোটামুটি লেগেছে। এর যে সাউন্ড কোয়ালিটি এবং চার্জিং ব্যাকআপ সব কিছুই মোটামুটি ছিল, তবে এর যে বিল্ড কোয়ালিটি তা আমার কাছে অস্থির লেগেছে। এটি দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি কমফোর্ট একটি ডিভাইস। মোটামুটি এই ছিল রিয়েলমি ইয়ারবাডস কিউ সম্পর্কে বিস্তারিত। এর যে ভালো গুণগুলো আপনারা শুনলেন, তার ছাড়াও কিন্তু এই কিছু ছোটোখাটো খারাপ গুণও রয়েছে। তার মধ্যে অন্যতম একটি খারাপ গুণ হচ্ছে, এর যে ইয়ারবাডসটি আছে এর ভিতরে কোনো নির্দিষ্ট LED ইন্ডিকেটর ব্যবহার করা হয়নি, যার মাধ্যমে আসলে বোঝা যাবে এই বাডসগুলোতে বা চার্জিং কেসে কী পরিমাণ চার্জ রয়েছে এই বিষয়টা। তবে এই ফিচারগুলো কিন্তু রিয়েলমি অ্যাড করেছে তাদের রিয়েলমি লিঙ্ক অ্যাপসের মাধ্যমে। প্লে স্টোর থেকে রিয়েলমি লিঙ্কস অ্যাপটি ডাউনলোড করে এর মাধ্যমে রিয়েলমির যে কোনো বাডস বা ব্যান্ড এগুলো কানেক্ট করে এই ফিচারগুলো আপনারা রিয়েলমি লিঙ্ক অ্যাপস থেকে কন্ট্রোল করতে পারবেন। সেখানে দেখতে পারবেন আসলে কোন বাডসটিতে কী পরিমাণ চার্জ আছে এবং চার্জিং কেসে কী পরিমাণ চার্জ আছে, চার্জিং কেসটি চার্জ হচ্ছে কি না, এই বিষয়গুলো সেখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এই বাডসগুলোতে যে টাচ এরিয়া আছে, সেখানে কোন বাসটিতে টাচ করে কিভাবে আপনি কন্ট্রোল করতে চান, যেমন কোন বাসটিতে টাচ করে আপনি কল অ্যাকসেপ্ট করতে চান, কোন বাসটিতে টাচ করে আপনি কল ক্যান্সেল করতে চান, বা কোন বাসটিতে টাচ করে আপনি গান প্লে পজ বা ফরওয়ার্ড রিভার্স করতে চান, এই বিষয়গুলো সরাসরি আপনি ওই অ্যাপস থেকে নিজে নিজেই সেট করে নিতে পারবেন এবং নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এই ছিল ছোট ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।